সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমি আবারও ফিরে এলাম আপনাদের সামনে একটি নতুন সেশন নিয়ে, নতুন একটি ক্লাস নিয়ে। আপনাদেরকে দেখাবো আজকে যে কিভাবে একটি ভিজিটিং কার্ড তৈরি করবেন অ্যাডোব ফটোশপের মাধ্যমে। সো আমরা অ্যাডোব ফটোশপের এর আগে কিছু ভিডিও দিয়েছি, যেমন জয়েন্ট ছবি কিভাবে তৈরি করতে হয়, পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করতে হয় এ নিয়ে আমরা ভিডিও দিয়েছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। যদি আপনারা এই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমাদের এই অ্যাডোব ফটোশপের আগের ভিডিওগুলো দেখে নিন। সো আপনাদেরকে বলতে চাইবো যে ভিজিটিং কার্ড হচ্ছে এমন একটি কার্ড যে কার্ডটি আপনারা কারোর সাথে দেখা করতে যাওয়ার সময় বা কারোর সাথে যখন আপনারা ভিজিট করছেন তখন যে ফোন নাম্বার, আপনার নাম ঠিকানা দিয়ে যে আপনার যে কার্ডটা দেওয়া হয়, যে কোনো কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির আপনার যখন বলছে যে আপনার মোবাইল নম্বরটা দিন বা আপনার অ্যাড্রেসটা দিবেন প্লিজ, তখন আপনি কী করছেন, আপনার পকেট থেকে বের করে একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিচ্ছেন, তখন আপনার স্ট্যাটাসটাই অনেকটাই উপরে হাই লেভেলে চলে যায়। সো বন্ধুরা, আজকে আমরা এই ভিজিটিং কার্ড আসলে কিভাবে তৈরি করা হয় তার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা দেখব। খুব সুন্দরভাবে এবং প্রফেশনালি একটা ভিজিটিং কার্ড আপনাদেরকে করে দেখাবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। কারণটা হচ্ছে সবচেয়ে প্রথমে আপনি পেয়ে যাবেন বেল আইকনে ক্লিক করার জন্য আমাদের ভিডিও, পরবর্তী ভিডিও নোটিফিকেশন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক ধুলিয়ান চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ মণ্ডল। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা ফটোশপ, অ্যাডোব ফটোশপ ওপেন করে নেব। দেখুন অ্যাডোব ফটোশপ আমি ক্লিক করছি, তাহলে অ্যাডোব ফটোশপ ওপেন হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন অ্যাডোব ফটোশপ 7.0 আমাদের ওপেন হয়ে গেছে। এবার ওপেন করার পর আমরা যে প্রথম কাজটা করব সেটা হচ্ছে আমরা ভিজিটিং কার্ড তৈরি করার জন্য ভিজিটিং কার্ড যে মাপের, যে সাইজের হয়ে থাকে সেই সাইজটা আমরা নিয়ে নেব। দেখুন কিভাবে নিচ্ছি। তো সাইজ নেওয়ার জন্য আমরা প্রথমত ফাইলে ক্লিক করব, ফাইল মেনু বলা হয়। সেই ফাইল মেনুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন নিউ বলে একটি অপশন আছে, সেই নিউ অপশনটাই ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করলে এই রকম একটি ডায়ালগ বক্স আসবে। সেই ডায়ালগ বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নেম, তারপরে লেখা আছে আনটাইটেলড ওয়ান। এখানে আমরা নাম লিখে দিতে পারি, যেমন আমরা বানাচ্ছি ভিজিটিং কার্ড, সেই জন্য এখানে লিখে দিব ভিজিটিং, VISITING ভিজিটিং CRD কার্ড, ভিজিটিং কার্ড আমরা লিখে দিয়েছি। এবার তার নিচে এখানে লেখা আছে দেখুন ওয়াইড, ওয়াইড মানে হলো চৌড়া, চৌড়াতে কত বড়, কত সাইজের হবে এবং হাইটে কত হবে। তো চৌড়ায় কত হবে সেটা আমরা এখানে লিখে দিব। তো সব কিছু আমরা এখানে লিখব, আমরা ইঞ্চিতে কাজ করব, এই জন্য চৌড়ায় লিখব 3.5 লিখবেন। এবং এই জায়গাতে যদি আপনার পিক্সেল হয়ে থাকে তাহলে অবশ্যই ইঞ্চ করে দেবেন, কারণ ইঞ্চে আমরা হিসাবটা বেশি ভালো করতে পারি, ভালো ডিজাইনিং আসে। তারপরে নিচে আছে হাইট, হাইট কতটা চৌড়ায় হাইট হবে, তো হাইটটা হাইট দেবেন 2.25 ইঞ্চ, ওয়াইড 3.5 ইঞ্চ এবং হাইট 2.25 ইঞ্চ, এবং রেজুলেশন 300 রাখবেন, এবং মোড মোড করবেন RGB কালার, কন্টেন্ট হোয়াইট, যা করা আছে তাই থাকবে সেম টু সেম, কিন্তু আমরা হাইট হোয়াইটটা ঠিকঠাক দেবেন। এটাই অরিজিনাল একটা অ্যাকচুয়াল একটা ভিজিটিং কার্ডের সাইজ, সাইজটা হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2.25। তারপর ওকে করবেন, তাহলে আমরা ওকে করছি। ওকে করলে এরকম একটি পেজ চলে আসবে, আমাদের ভিজিটিং কার্ডটা এত বড় সাইজের দেখতে হবে, তবে কম্পিউটার স্ক্রিনে যত বড় দেখতে পাচ্ছেন এই তত বড় কার্ডটা আসবে না, কার্ডটা যত মাপের দিলাম সেই মাপের প্রিন্ট আউট হবে। এখানে দেখতে একটু বড় লাগবে যেহেতু এটা মেশিন আমরা ডিজাইনিং পার্টে, যখন আমরা বের করব তখন আমরা অরিজিনাল কত বড় মাপের আছে সেটা দেখতে পাবো। তো এরকম যখন চলে আসবে এবার আমরা ডিজাইনিংটা করব। তো প্রথমে যে ডিজাইনিংটা করবেন সেটি হচ্ছে থিম তৈরি করবেন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন পেজটা আমাদের কাছে এসেছে, সেই পেজের অর্থাৎ ভিজিটিং কার্ডের যে পেজটা, সেই ভিজিটিং কার্ডের পেজকে আমরা একটা থিম দিব, সুন্দরভাবে থিম, খুব সুন্দর যাতে দেখতে খুব ভালো লাগে এবং অ্যাডভান্স মনে হয় দেখে, সেরকম একটা থিম দিব। থিম দেবেন কিভাবে আমি বলে দিই। থিম দেওয়ার জন্য আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে এই টুল বক্সের মধ্যে দেখবেন একটি টুলের নাম আছে পেন টুল, সেই পেন টুলে ক্লিক করবেন, পেন টুল, ঠিক আছে।
পেন টুলে ক্লিক করার পরে দেখুন আমি কিভাবে ক্লিক করছি। আমি ক্লিক করছি এই জায়গা থেকে, এই দেখুন এই জায়গা থেকে আমি কোণা থেকে একবারে ক্লিক করলাম। কোণা থেকে ক্লিক করার পরে এই সাইডে একটা কোণাতে ক্লিক করলাম, আর একটু দূরে একটু এই সাইডে ক্লিক করছি। ক্লিক হয়েছে, তারপরে যে কোণাতে গেছিলাম ওই কোণাতে গিয়ে যুক্ত করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের পেন টুল। তাহলে কি হলো, একটা ত্রিভুজ টাইপের একটি কালার চলে এলো। এবার কি করবেন, পেন টুলের উপরেই আপনি যাবেন, তারপরে দেখবেন একটি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল বলে একটি অপশন রয়েছে। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল ক্লিক করবেন। ক্লিক করলে এবার মিডিলে ক্লিক করবেন, এই ডাক্তার মিডিলে ক্লিক করলে দেখবেন এখানে একটি হ্যান্ডেল এসেছে। এই হ্যান্ডেলটি ধরে আপনি যখন এইভাবে টানবেন সুন্দর একটা থিম আসবে। দেখুন হয়েছে থিমটা, এই দেখুন এইভাবে এটাকে এই হ্যান্ডেলটা ধরে এইভাবে করতে পারেন, থিমটা বা এরকমও করতে পারেন। ঠিক আছে, এখানে সুন্দর একটা থিম আমি এরকমই দিয়ে দিচ্ছি, কিছুই করছি না, জাস্ট এরকম দিয়ে দিচ্ছি। এই দেখুন থিমটা দেখতে পাচ্ছেন থিমটা, বা আপনারা এরকমও করতে পারেন, এরকম তো আমরা করব না, যেহেতু এইরকমও একটা থিম করলে দেওয়া যায়। যদি আপনি মনে করেন এরকম থিম দিব দিতে পারেন এরকম, তবে আমরা এরকম থিম দিব না, আমরা থিমটা এরকম টাইপের একটু ডিজাইনিং দিব যাতে দেখতে ভালো লাগে, এরকম টাইপের থিম দিব। এই দেখুন থিমটা এই টাইপের থিম দিব আমি। হয়েছে থিম দেওয়া, তারপরে এন্টার প্রেস করবেন, তাহলে থিমটা হয়ে যাবে। এবার থিমটা দেওয়ার পরে যে কালার দিতে চাইছেন থিমের, সেই কালারটা এখান থেকে দেখতে পাবেন, লেয়ার যে লেয়ারটা এসেছে সেই লেয়ারে কালার আছে, সেই কালারে ডবল ক্লিক করলে কালারের বক্স চলে আসবে, সেই কালার থেকে আমরা একটা কালার দিয়ে দিব যে কালার আমি দিতে চাইছি। তো এরকম একটি কালার দিয়ে দিচ্ছি, হালকা কালার দিচ্ছি, এই টাইপের একটা হালকা কালার দিয়ে দিচ্ছি। দেখুন কালার হয়ে গেছে, তাহলে আমাদের থিমে একটি কালার হয়ে গেছে। এবার কি করবেন, মুভ টুলটা ক্লিক করবেন। মুভ টুল এই যে জায়গাতে আছে, মুভ টুলে ক্লিক করার পরে, মুভ টুলে ক্লিক করার পরে অল্ট বাটনটা ক্লিক দেবে থাকবেন এক হাতে। আপনার কিবোর্ডে দেখবেন এ এল টি বলে বাটন আছে, সেই এ এল টি ক্লিক করবেন দেবে থেকে, তারপর ক্লিক করে টানবেন, আর একটি চলে এসেছে। দেখুন এবার যখন চলে এসেছে আর একটি লেয়ার তৈরি হয়েছে, তার উপরে এবার একটু ডিপ কালার দিবেন। দেখুন কেমন হচ্ছে ডিপ কালার, তো ডিপ কালার দেবেন, তো ডিপ কালার দেখতে ভালো লাগবে, বা হালকা একটু দেবেন। এই দেখুন তাহলে হয়ে গেছে, আবার মুভ টুলে ক্লিক করবেন, তাহলে দেখুন কাজটা কেমন লাগছে দেখতে। তাহলে পিছন দিকে একটা বর্ডারের মতো হয়ে গেছে। এবার এই কাজটা করার পরে আপনারা চাইলে আরও যদি মনে করেন আরও কালার দিব তা কালার দিতে পারেন। এবার আমি যেটা করতে চাইছি সেটা দেখুন, এবার যেটা করব সেটা হচ্ছে একটি শেপ নেবেন। শেপটা চারকোনা শেপ নিচ্ছি, চারকোনা শেপ নিয়ে এখানে টানছি। দেখুন এই সব জায়গা থেকে নিচে টানবো, এই যাই এইভাবে যেভাবে আমি করছি পরপর প্র্যাকটিস করবেন। টানলাম তো নিচে শেপটা চলে এসেছে, তো শেপটা যখন চলে এসেছে এই শেপটা দেখালে আমি উপরে নিতে চাই, তো এটা শেপটাকে ধরবেন উপরে করে দিবেন, তাহলে উপরে চলে আসবে। ঠিক আছে, তো উপরে যখন চলে আসলো এবার এই শেপটাই কি করবেন, না শেপটাতে কালার দিয়ে দিবেন একটি। কালার দেওয়ার জন্য ডবল ক্লিক করবেন কালারে, যেভাবে আমরা দিয়েছিলাম সেইভাবেই কালার দেবেন। কালার দিয়ে এই কালারটা দিব আমি ইয়েলো, হলুদ টাইপের কালার দিয়েছি। কালার দেওয়া হয়ে গেছে, এবার কালার দেওয়ার পর এন্টার মারছি, তাহলে কালারটা হয়ে গেছে। পিছনে একটা থিম থাকলো আর এদিকে একটা কালার থাকলো। এবার যেটা করব আমি, দেখুন কি কি কাজ করছি। এবার কালার দেওয়ার পরে আরেকবার আমি পয়েন্ট নিচ্ছি, পেন টুল। পেন টুল নেওয়ার পর এখান থেকে এবার টানছি, এখান থেকে টানলাম, এইভাবে যাচ্ছি, তারপরে এই জায়গাতে একবার ক্লিক মারছি। দেখুন কোথায় ক্লিক করছি, দেখুন এই সব জায়গাতে ক্লিক করছি, তারপরে এখানে ক্লিক করলাম, দিয়ে এখানে ক্লিক করে যুক্ত করে দিলাম। এবার পেন টুল নেবেন, পেন টুল নিয়ে এই কোণাটা একটু এ করি ঠিক করে নিই, কোণাতে ক্লিক করবেন, দিয়ে একটু উঠে নেবেন, এটা হয়নি, পেন টুলও হয়নি আমার, পেন টুলই হয়ে গেছে, সরি
পেনটুল নিব না, পেনটুল না নিয়ে করবেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে ক্লিক করবেন, তাহলে পয়েন্ট পেয়ে যাবেন। সেই পয়েন্টটাকে ধরে আপনি একটু ঠিকঠাক সাইজ নিয়ে নেবেন। এই দেখুন কীভাবে নিচ্ছি, ওইভাবে নেবেন, ঠিকঠাক জায়গায় এভাবে নিয়ে নেবেন, হলো না, এটা ধরবেন ঠিকঠাক, সোজা যাতে লাগে। দেখুন সোজা লাগছে, এবার অনেকটা সোজা লাগছে, এটা হয়নি। ঠিকভাবে কাজটা করবেন তাহলে হবে, সঠিকভাবে ধরবেন পয়েন্ট। দেখুন যেভাবে করছি এভাবে করবেন, কাজটা একটু টাফ হলে একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে কাজটা, যখন কাজটা যখন হয়ে যাবে তারপরে এই জায়গাতে আপনি এটাকে ঠিকঠাক করে দিতে পারেন, এটাকে হালকা একটু ডাউন করে দিবেন। ঠিক আছে, এই দেখুন কাজটা হলো। এবার মিডিলে ক্লিক করবেন, মিডিলে ধরে একটু রাউন্ডেড করে দিবেন, এভাবে রাউন্ড হয়েছে, রাউন্ড হওয়ার পর এন্টার মারবেন, তাহলে হয়ে গেছে। এবার এটার একটা কালার দিয়ে দিব সুন্দরভাবে, ডাবল ক্লিক করবেন, কালার কালার দিয়ে দিবেন, এখান থেকে একটা কালার দিয়ে দিবেন, একটু খয়েরি টাইপের কালার দেবেন, দেখতে ভালো লাগবে। এবার ওকে, থিম হয়েছে, তাহলে আমরা থিম বানিয়ে নিয়েছি, পিছনের থিমটাও বানিয়ে নিয়েছি। পিছনের থিমটাকে যদি আপনারা এডিট করতে চান তাহলে এডিটও করতে পারবেন। ঠিক আছে, তো এডিট করার জন্য আপনাদেরকে আবার ওই থিমে যেতে হবে, তবে থিমটা ভালোই আছে, খারাপ নাই। থিম যদি আপনারা মনে করুন এডিট করব, তো এডিট করতে পারবেন। ঠিক আছে, যেভাবে এডিট করে সেভাবে করতে পারবেন, এভাবে ক্লিক করে আপনারা যেমন খুশি করতে পারেন, এরকম করেও করতে পারেন। তো এরকম আমি করতে চাই না, যে থিমটা আমি বানিয়েছি সেইভাবেই রাখতে চাই থিমটাকে, এরকমও করতে পারেন, তো এরকম করতে চাই না, হালকা থিম যা দেখতে ভালো লাগে তাই করছি। এই দেখুন কম করলে করে দিতে পারেন, এটা কম করা যায়, আমরা অবশ্য কম করতে পারি থিমটাকে ধরে। ঠিক আছে, এই দেখুন থিম হয়েছে, তাহলে এইভাবে সাজাবেন। সাজানোর পরে এবার এখানে আমি আর একটা থিম ইউজ করব, যে নিচের থিমটা নিয়েছি সেই রকমই আর একটা থিম আমি নিচ্ছি। দেখুন কিভাবে থিমটা নিচ্ছি, না থিমটা মুভ টুলে ক্লিক করছি, এই থিমটাই লেয়ার হচ্ছে তিন নম্বর লেয়ার, সেই লেয়ারটার উপরে আসলাম, তারপরে অল্টার বাটন দেবে থেকে আরেকটা নিয়ে আসলাম, দিয়ে এই জায়গাতে বসাচ্ছি। দেখুন বসলো, এবার বসার পরে এন্টার মারছি, দেখ অ্যাঙ্কার পয়েন্ট নিচ্ছি, অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে ঠিক মিডিলটাই আমি ক্লিক করছি, মিডিলটাই ক্লিক করার পরে এটাকে কমিয়ে দিচ্ছি। এই দেখুন কীভাবে কমাচ্ছি, এটাকে এইভাবে কমিয়ে দিবেন, এই দেখুন কিভাবে কমাচ্ছি দেখে নিন, দিয়ে এইভাবে করবেন, আমার সেম টু সেম করেন তাহলে বেশি ভালো পারবেন। এটা পয়েন্টটাকে ধরছি, পয়েন্টটাকে ধরে নিয়ে যাচ্ছি, এই দেখুন যেমন করবেন তেমন হবে, এইভাবে পয়েন্টটাকে ধরবেন, এই দেখুন। বা নতুন ভাবে আপনারা নিতে পারেন পয়েন্টার, নতুন ভাবেও করতে পারেন। ঠিক আছে, এইভাবে করলাম, বা আপনারা যদি মনে করেন নতুন ভাবে করব, নতুন ভাবে করে দেখাচ্ছি আমি। এমনিতে হয়ে গেছে আমাদের, তবে একটু আর একটু ডিজাইনিং করলে করতে পারেন, দেখতে আরো ভালো লাগবে, ডিজাইনিং ফুল লাগবে। তা আমাদের এমনিতে থিম হয়ে গেছে, তো এই থিমটার মধ্যে আমি নতুন ভাবে করে দেখাচ্ছি। বক্স নিয়ে নিচ্ছি, বক্স নিয়ে হালকা এভাবে টেনে দিচ্ছি, দেখুন দিলাম টেনে, টান যখন দিলাম এটাকে ধরলাম, দিয়ে এই সাইডে রেখে দিচ্ছি, এটা রাখা হলো। এবার এটাকে কি করছি, অ্যাঙ্কার পয়েন্ট যুক্ত করবো এর সাথে, আমরা মিডিলে ক্লিক করছি, এই দেখুন ক্লিক হলো, আর মিডিলটাকে ধরে এবার একটু টানছি, এরকম টাইপের দিব আমি অ্যাঙ্কার পয়েন্টটা, এটাকে ধরে একটু ঠিকঠাক করে দিচ্ছি, থাক যা আছে এমনি ভালো আছে। এবার এর কালারটা চেঞ্জ করে দিচ্ছি, দেখুন
কালারটাকে কি করবেন, কালারটা একবার ধূসর টাইপের হালকা হালকা কালার দিয়ে দিচ্ছি। দেখো কে তাহলে হালকা কালার হয়ে গেছে। এবার এর উপরে আমি নাম লিখবো। তাই এবার দেখুন লেখালেখির কাজ শুরু। তা আমাদের এই থিমের মধ্যে থাকবে লোগো। লোগোর জন্য আমি চলে আসছি, লোগো দিয়ে দিচ্ছি। লোগো কিভাবে দিচ্ছি দেখতে পেলেন? দেখুন এই ফাঁকা জায়গাটায় ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে আমরা যেখানে লোগো আছে আমার সেই জায়গা থেকে আমরা এই কিভাবে ছবি আনতে হয় বা কিভাবে করতে হয়, এর আগে আমরা ফটোশপের অনেকগুলো কাজ দেখিয়েছিলাম আপনাদেরকে। যদি না দেখে থাকেন এর আগের ভিডিওগুলো দেখুন, যে পাসপোর্ট সাইজ সিস্টেম, জয়েন্ট ছবি কিভাবে করে, ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি কিভাবে করা হয়, ওই সব ক্লাসে দেখিয়েছিলাম। এই দেখুন ধরে আনলাম, ছেড়ে দিলাম, তার ছবিটা ধরলাম মুভ টুলের সাহায্যে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল দেবে টিপ প্রেস করছি, তারপর এটাকে ছোট করে দিচ্ছি, দিয়ে এনে বসিয়ে দিচ্ছি এই জায়গাতে। মনে করুন বসিয়ে দিলাম আমাদের লোগো, কোম্পানির লোগো। তা আমাদের লোগোটা আমি এই জায়গাতে বসিয়ে দিলাম, এখানে থাকলো লোগোটা, ঠিক আছে, লোগো থাকলো। এবার এই জায়গাতে আমি নিজের নামটা লিখে দিচ্ছি, টেক্সট বক্সে ক্লিক করছি লেখার জন্য। তারপর লেখার জন্য টেক্সট বক্সে ক্লিক করার পর নাম লিখব, সাইজটা লেখার সাইজ ছোট করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা কাজ ধাপে ধাপে করছি। BISWAGITMONDL বিশ্বজিৎ মন্ডল। সেই নামটা যদি আপনার কালার চেঞ্জ করতে হয়, এখান থেকে কালার আমি করে দিচ্ছি ব্ল্যাক, ঠিক আছে। যদি আপনি মনে করেন ব্ল্যাক করবো না, গ্রিন করবো, গ্রিনও করতে পারেন, যেটা ইচ্ছা। তাহলে একটা কালার করে দিলাম। কালার করে দেওয়ার পর ফন্টটা চেঞ্জ করছি। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিতে পারি, এখানে বিভিন্ন রকম ফন্ট আছে, এখানে ক্লিক করবেন তাহলে ফন্ট দেখতে পাবেন। তা আমি এই ফন্টটা নিচ্ছি, বা এখানে ফন্ট আছে একটা দেখবেন এডওয়ার্ডিয়ান স্ক্রিপ্ট MT, সেই ফন্টটা নেবেন, এডওয়ার্ডিয়ান ইদি আছে দেখবেন, তো এডওয়ার্ডিয়ান স্ক্রিপ্ট, এই দেখুন এডওয়ার্ডিয়ান স্ক্রিপ্ট, এই ফন্টটা নেবেন, দেখতে ভালো লাগে ফন্টটা। এবং ফন্টটাকে মোটা করে দিচ্ছি লেখাটাকে, আরও দেখতে ভালো লাগবে। এবার মুভ টুলে ক্লিক করলাম, কন্ট্রোল প্লাস টি প্রেস করছি। কন্ট্রোল প্লাস টি প্রেস করে লেখাটাকে যত বড় সাইজের করতে চাই লেখাটাকে করে দিতে পারি। এই দেখুন এবার লেখাটাকে সাইজ বড় করে দিয়েছি। এবার এন্টার প্রেস করলাম, সাইজ হয়ে গেছে বড়। এবার সাইজ হয়ে যাওয়ার পরে আমি নিচে লিখতে চাইছি আর একটু, তাহলে আমি লেয়ারটায় যাই, লেয়ারটায় গেলাম, কন্ট্রোল প্লাস টি প্রেস করলাম, আর একটু বড় করছি আমি শেপটাকে, কারণটা হচ্ছে আর ডেজিগনেশন লিখবো। তাহলে আবার টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে এই হরাইজন্টাল টাইপার টুল আছে, ক্লিক করলাম। এবার টেক্সটে ক্লিক করার পর এখানে লিখছি আমি আমার ডেজিগনেশন, তাহলে আমি লিখলাম কম্পিউটার ইনস্ট্রাক্টর, ঠিক আছে। এই লেখার ফন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা ফন্ট করে দিচ্ছি আমি ক্যালিব্রি, ক্যালিব্রি ফন্ট দেখতে পাবেন এখানে আছে সি দিয়ে আছে ক্যালিব্রি, এই হচ্ছে ক্যালিব্রি করে দিলাম। এবং লেখার সাইজ ছোট করে দিচ্ছি, হয়েছে, আরও ছোট করলে আরও ছোট করে দেন, 8 করে দিচ্ছি, তো লেখার সাইজ হয়ে গেছে। এবার আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেছে। একটু 8-এর জায়গায় আপনি নই করতে পারেন, ঠিকঠাক আছে, আচ্ছা দিয়ে বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল, এবার আমাদের লেখা হয়ে গেছে। এই জায়গাতে আমার ঠিকানা লিখছি দেখুন, তাহলে এখানে ঠিকানা লিখবেন, যেমন আমি এখানে ঠিকানা লিখছি, ঠিকানা লিখছি এভাবে ক্লিক করলাম। কালারটা আমি লেখার কালার কালো লিখতে চাই ব্ল্যাকে, এই জন্য ব্ল্যাক নিলাম কালার। এবার ঠিকানা লিখতে শুরু করছি, তো ঠিকানা লিখবো আমি, আমাদের ঠিকানা লিখছি H/111 W-07 ধুলিয়ান
শামসারগঞ্জ, মুর্শিদাবাদ লেখা হয়েছে। তো আমরা এখানে ঠিকানাটি লিখে দিলাম। এবার ঠিকানার নিচে আমি আরো লিখতে চাইছি ওয়েস্ট বেঙ্গল 742202। ঠিক আছে, তাহলে আমাদের পুরো কমপ্লিট আমার ঠিকানাটা এখানে লিখে দিয়েছি। এবার যখন লেখা হয়ে গেল তখন মুভ টুলে ক্লিক করবো, তাহলে দেখুন লেখাটা হয়ে গেছে। যদি আমি মনে করি একটু কন্ট্রোল দেবে টিপ প্রেস করে একটু সাইজ বড় করবো, তো করে দিতে পারি এখান থেকে। এই দেখতে পাচ্ছেন করে দিয়েছি, আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন এটা। ঠিক আছে, তো সাজানো হয়ে গেছে। এবার ঠিকানা আমার হয়ে গেছে। এবার দেখুন কি করছি, তাহলে এখানে হয়ে গেল ঠিকানা। নিচে থাকবে যেটা, সেখানে দিব আমরা ফোন নাম্বার। তাহলে কিভাবে দিব না, ফোন নাম্বার দেওয়ার জন্য আমরা কিছু শেপ ইউজ করব। এখানে শেপে ক্লিক করবেন, যে কাস্টম শেপে ক্লিক করবেন। কাস্টম শেপে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম শেপের একটি অপশন রয়েছে, সেখান থেকে আপনি ফোন নাম্বার দিয়ে দেন। এখানে ফোন নাম্বার দেখুন, এখানে দেখতে পাচ্ছি না কিছু একটা সিম্বল দেওয়ার জন্য। তাহলে এই পয়েন্টে ক্লিক করবেন, দিয়ে অল করবেন। অল করলে ওকে করবেন আসবে। এবার এখানে দেখতে পাবেন ফোন নাম্বার দেওয়ার জন্য কোন চিহ্নটা দেওয়া যায়। তাহলে এখানে যদি আমরা দেখি একটা একটা করে নিচে নামিয়ে নামিয়ে, দেখতে পাবেন এখানে এই এটা দিতে পারি আমরা, দিচ্ছি। তাহলে সেটা দেওয়ার জন্য এবার এখানে এবার টানবেন ড্র্যাগ করে, দেখুন হয়ে গেছে টানা। তাহলে আমি এটাকে হোয়াইট করে দিচ্ছি, কালারটা দেখতে আরও ভালো লাগবে তাই। এই দেখুন, বা ইয়েলো করতে পারেন, বা যে কালার করবেন আপনার ইচ্ছা মতো কালার করে দেবেন। ওকে হয়েছে। তাহলে আমাদের ফোন নাম্বার দেওয়ার জন্য আমি এই জায়গাতে দিয়ে দিলাম ফোন নাম্বার। ঠিক আছে, আর যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, তো হোয়াটসঅ্যাপ নাম্বার জন্য দিলে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য আরেকটা দিয়ে দিচ্ছি আমি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো তাই। তো দেখুন কিভাবে আপনি এখানে পেয়ে যাবেন, অনেক ছবি পেয়ে যাবেন। তার মধ্যে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য এই ডাউনলোড করে রেখেছি, সেটাই দিয়ে দিব ছবিটা। এই ছবিটা ধরে ক্লিক করে ছেড়ে দিলাম, ছবিতে চলে আসলো। কন্ট্রোল দেবে টি প্রেস করার পরে এটাকে ছোট করে দিচ্ছি, ছোট করলাম, তারপরে এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে দিয়ে দেব আমি হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। দেখুন নাম্বার টাইপ করছি, তাহলে এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নম্বর প্লাস 91। লেখাগুলো আমি হোয়াইট কালারে লিখতে চাই, তার জন্য এখান থেকে আপনি হোয়াইট কালার চুজ করে নেবেন। দেখুন কিভাবে চুজ করলাম এই জায়গা থেকে। এবার এখানে ফোন নাম্বারটা লিখে দেন, যেমন আমি ফোন নাম্বার লিখে দিচ্ছি 9+91 9876542101 লিখে দিয়েছি। এবার ফোন নাম্বার লেখার পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি। তো আমি মনে করুন এই নাম্বারটাই আমি হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, সেমভাবে আমি দিয়ে দিতে পারি, বা আদার্স যদি নাম্বার থাকে আদার্স নাম্বারও দিয়ে দিচ্ছি। আমি নাম্বারটা এমনি এক্সাম্পল হিসাবে দিচ্ছি। দেখুন নাম্বার হয়ে গেছে, এবার নাম্বারটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে দুটো নাম্বার বসে গেল আমাদের, এই নাম্বারটাও বসে গেছে, এটাও বসে গেছে। ঠিক আছে, তো এই নাম্বারটা আমরা দুটো বসিয়ে দিয়েছি, এভাবে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো বসানো হয়ে গেল। এবার কি করব আমরা, ইমেল আইডি দিব। তো শেপে ক্লিক করবেন, এই যে শেপ আছে, যে শেপ থেকে নিয়ে একটি লাইন শেপ নেবেন, তারপরে এখানে ড্র্যাগ করে টেনে নেবেন, এরকম জায়গা থেকে টানবেন, এরকম, বেশি যুক্ত করবেন না। টানা হয়ে গেছে। এবার এটাকেও করবেন কন্ট্রোল প্লাস টি, একটু বড় করে নেবেন এইভাবে। দেখুন কিভাবে করছি আমি, হালকা করে বড় করবেন, খুব বেশিও না কমও না, মোটামুটি, যাতে দেখতে ভালো লাগে। এন্টার মারলাম, এবার এটাকে বসিয়ে দিলাম এখানে। এবার এই জায়গাতে কালারটা আমি করে দিচ্ছি হোয়াইট, তাহলে হোয়াইট কালারটা দেখতে বেশি ভালো লাগে, হোয়াইট দিয়ে দিয়েছি। তাহলে হয়ে গেছে। এবার যে কাজটা করবো এটাকে আমি ডিলিট করে দিই, দরকার নাই। এবার দিচ্ছি ইমেল আইডি। ইমেল আইডি দেওয়ার জন্য আবার কাস্টম শেপে ক্লিক করবেন, এখানে দেখবেন ইমেল আইডির বক্স আছে, সেটা দিতে পারেন। তাহলে ইমেল আইডির জন্য এখানে এবার ড্র্যাগ করে টেনে নিন, মনে করুন এখানে ইমেল আইডি দিব, এবার টানলেন, তো ইমেল আইডি হলো। এবার ইমেল আইডিটা লিখে দিবেন, যেমন আমি আমার ইমেল আইডি লিখে দিচ্ছি টেক দুলিয়ান
@gmail.com তো ইমেল আইডিটা দেখুন আসছে না, তো আপনি ইমেল আইডি নিচেও রাখতে পারেন, সে বলে না ঠিক আছে এখানে রাখতে পারেন, বা আপনি যদি ওখানে রাখতে চান তাহলে কন্ট্রোল দেবে টি প্রেস করবেন, দিয়ে সাইজ ছোট করে দিবেন। এই দেখুন সাইজ ছোট করলাম, এভাবে দিয়ে দিতে পারেন ছবিটার সাইজ, কন্ট্রোল দেবে টি প্রেস করে একটু সাইজ করে দিচ্ছি। এই হল ইমেল হয়ে গেছে আর লিখা হয়ে গেছে এটা, তাহলে টেকদুলিয়ান লিখা হয়ে গেছে। ইমেল আইডি দিয়ে দিয়েছি, ওয়েবসাইট যদি দিতে চান তাহলে ওয়েবসাইটও এখানে দিয়ে দিতে পারি, ওয়েবসাইটের জন্য যদি কোনো ছবি দিতে চান তাহলে ওয়েবসাইটের জন্য কোনো ছবি দিয়ে দিবেন। এখানে অনেকগুলো ছবি আছে, মনে করুন একটা ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখি কোনটা দেওয়া যায়। তাহলে এখানে দেখুন কোন ছবিটা দেওয়া যায় ওয়েবসাইট শো করার জন্য, তো এখানে অনেক ছবি দেখতে পাবেন, প্রচুর ছবি আছে। তো এবার যেটা আপনার ইচ্ছা সেটা আপনি দিয়ে দিবেন। তাহলে আমরা এখানে ওয়েবসাইটের জন্য মনে করুন এমনি একটা দিয়ে দিচ্ছি, যে কোনো এক্সাম্পল হিসেবে আপনারা বেছে বেছে তখন লিখবেন, যখন দেবেন তখন। আমি এক্সাম্পল হিসেবে একটা কোনটা দিব, আমি তো গোলমালে যাচ্ছি, দিই একটা মনে করুন এরম দিলাম একটা, দিয়ে একটা ছবি এভাবে দিয়ে দিলাম, এইটা হয়ে গেল ওয়েবসাইট। এবার এখানে ওয়েবসাইটের নামটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তো ওয়েবসাইটের নামটা আমি লিখে দিচ্ছি www. লিখার সাইজ ছোট করি, পরে করে নিচ্ছি tekdulian.com লিখে দিলাম। এবার লিখার পরে মুভ টুলে ক্লিক করছি, তারপর কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজটাই ছোট করে দিচ্ছি, দেখুন এন্টার মারলাম, তাহলে হয়ে গেছে। কিন্তু এই ছবিটা আমাদের দেখা যাচ্ছে না, এই ছবিটা দেখা যাচ্ছে না, তাহলে কি করব, এই ছবিটাকে আমরা চেঞ্জেস করে দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি এটাকে, দেখো ভালো ছবি দিয়ে দিচ্ছি একটা, এই দেখো আবার ডিলিট করছি, অন্য ছবি দিয়ে দিচ্ছি, তাহলে সেভে যাচ্ছি। তারপর এখান থেকে আমরা সেভ একটা অন্য ছবি দিয়ে দিচ্ছি, ভালো একটা ছবি মনে করুন এটা দিয়ে দিচ্ছি, এই এইভাবে দিয়ে দিলাম হাতের ছবি থাকলো, এবং সেটাকে সাদা করে দিচ্ছি, এই থাকলো। তাহলে ওয়েবসাইটে এটা হচ্ছে ওয়েবসাইট দেখাবে, তাহলে এ হয়ে গেছে আমাদের ভিজিটিং কার্ড। আপনি চাইলে যেটা লোগো আছে সেই লোগোটা আপনার ইচ্ছা মতো জায়গায় বসাতে পারেন, যে সাইজের আপনি বসাবেন সেই সাইজ বরাবর বসাবেন, তাহলে আমাদের লোগো তৈরি হয়ে গেছে। দেখুন এখানেও বসাতে পারেন, এখানেও বসাতে পারেন, যেখানে খুশি আপনি বসাতে পারেন। এই দেখুন অতটা বড় ভালো লাগবে না, হালকা মোটামুটি, এই মোটামুটি ঠিক আছে, তাহলে এইভাবে বসিয়ে দিচ্ছি। তাহলে আমাদের দেখুন এটা লোগো তৈরি হয়ে গেছে, লোগোটি যে কোনো জায়গাতে বসাতে পারেন সেটা ব্যাপার নয়, এই হয়ে গেছে আমাদের তৈরি। তো কোম্পানির লোগো তৈরি হয়ে গেছে, তারপর আমাদের নাম টাম সব লিখে দিয়েছি, তো এইভাবে আমরা একটা সুন্দর বিউটিফুল একটা ভিজিটিং কার্ড তৈরি করে দিতে পারি। তারপরে এটা যখন তৈরি হয়ে গেল, এবার আমরা এটা সেভ করে দিব। তো সেভ করার জন্য আপনাকে সেভ করে দিতে হবে, যে প্রসেসে সেভ করে, তা আপনি যদি ফটোশপে সেভ করতে চান বা কাউকে দিতে চান যে প্রেসে গিয়ে, তাহলে আপনাকে নর্মালি সেভে ক্লিক করে দিতে হবে। আর যদি আপনি এটা ফটো আকারে দেখাতে চান তাহলে জেপিজিতে ক্লিক করবেন। জেপিজিতে ক্লিক করার পর যেখানে আপনি সেভ করে রাখতে চান সেই জায়গাতে ক্লিক করে তারপরে সেভে ক্লিক করবেন, তারপর ওকে করবেন, তাহলে সেভ হয়ে যাবে। তাহলে সেভ হয়ে যাবে। তাহলে এবার যদি আমি ছবিটা দেখি, তাহলে দেখুন ছবিটা, এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড। আমি যদি বড় করি তো বড় দেখাচ্ছে, ছোট করলে ছোট আকারে দেখাচ্ছে যে কত বড় সাইজের হবে। এবার এই ছবিতে আমরা আর একটা জিনিস দিইনি, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার দিবেন তাহলে বেশি ভালো লাগবে, তার জন্য রেক্ট্যাঙ্গুলার মার্কিউ শেপটা নেবেন, টুলটা এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন পুরোটা। সিলেক্ট করার পর এর মধ্যে রাইট ক্লিক করে স্ট্রোক করবেন, তারপরে এখান থেকে একটা কালো বর্ডার দিয়ে দিবেন। বর্ডারটা 2 দিলেই যথেষ্ট, তারপরে ওকে করবেন। তাহলে দেখুন একটা বর্ডারও পড়ে গেছে, এবার চারো সাইডে একটা বর্ডার পড়ে গেছে।
তাহলে দেখতে এবার লুকিং ভালো লাগবে। যে এইভাবে আমরা ভিজিটিং কার্ড খুব সুন্দর সুন্দরভাবে বানাতে পারি। সো আপনারা ভিজিটিং কার্ড বানান, দেখুন কেমন লাগছে, বানিয়ে কেমন পারছেন, তারপরে আমাকে আমাদের কমেন্ট বক্সে জানান। যদি ভালো পারেন বা কোনো সমস্যা হয়ে থাকে আমাদের এই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি নতুন দেখে থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি ভালো হয় লাইক করবেন আর অন্যদের শেয়ার করবেন। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।